জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন, এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো দেখুন, আজকে বেশি কথা বলবো না, কারণ থাম্বনেইল দেখে আপনারা বুঝেই গেছেন বা টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে এটা অর্থ সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা বলা, যে অর্থকে আমাদের সামনে এসে উপস্থিত হতেই হবে এবং মা লক্ষ্মীকে আমাদের সামনে বশীভূত হতেই হবে। তো এটা একটা ঘরোয়া পদ্ধতি, টোটকা আপনাদের কথা অনুযায়ী। আপনারা এটাকে করলে অবশ্যই কিছুদিনের মধ্যেই আপনাদের আর্থিক উন্নতি দেখতে পাবেন। এটা দুভাবেই করা যায়, অর্থাৎ যারা ব্যবসায়ী তারা ব্যবসার স্থানে প্রয়োগটাকে করতে পারেন, এবং যারা ঘরে আছেন অর্থাৎ ব্যবসা করেন না, চাকরি বাকরি করেন, তারাও এই কাজটা করতে পারেন। তারা নিজেরা করলেও চলবে, তাদের বাড়ির লোক করে দিলেও চলবে। তো পদ্ধতিটা কি, দেখুন, আপনাদের সামনে এই মুহূর্তে যে যন্ত্রটা স্ক্রিনে এলো, সেই যন্ত্রটাকে খুব ভালোভাবে আপনাদের একটা ভূর্জ পত্রের উপরে আঁকতে হবে এবং লাগাতার আঁকতে হবে। আপনি যদি সারা জীবন এইটাকে প্রয়োগ করে যান, আপনি সারা জীবনই এর লাভ তুলতে পারবেন। আজ করলাম, কালকেই হঠাৎ টাকা এসে গেল, এরকম কিছু নয়, লাগাতার একে করে যেতে হবে। সুতরাং আপনাকে রেগুলারলি ভূর্জপত্রকে অ্যারেঞ্জ করতে হবে, এবং কেশরের কালি বানাতে হবে। কেশর যেটা দোকানে কিনতে পাওয়া যায়, তাকে গুলে ভালো করে কালি বানাবেন, সেই কালি দিয়ে, এবং ডালিম গাছের ডালও একটা আগের থেকে জোগাড় করে রাখবেন। এই ডালিম গাছের ডাল দিয়ে এই যন্ত্রটাকে খুব ভালোভাবে আঁকবেন। যিনি ব্যবসা করেন সেই ব্যবসাদার, অর্থাৎ যার নামে ব্যবসা আছে, তার নামটা তলায় লেখা হবে। ব্যবসাদার নিজেও করতে পারে বা যে কেউ করে দিতে পারে। এবার সেটাকে তুলোর সাহায্যে পোলতের মতন করতে হবে, এবং কাঁচা মাটির প্রদীপ, রেগুলার নতুন প্রদীপ করতে হবে, নতুন পোলতে করতে হবে। কাঁচা মাটির প্রদীপের মধ্যে, মানে মাটির প্রদীপের মধ্যে তিলের তেল ভরবেন, এবং তিলের তেলের উপরে এই সলতেটাকে দিয়ে একে জ্বালাবেন। এইভাবে লাগাতার যদি আপনারা জ্বালাতে থাকেন, দেখবেন ধীরে ধীরে ব্যবসার উন্নতি আপনি দেখতে পাবেনই পাবেন। এবং আমি যেটা প্রথমে বললাম, যে যারা ব্যবসা করেন তারা তো করলেন এই পদ্ধতিতে, যারা চাকরি করেন তাদের জন্যও এই পদ্ধতি। আপনি নিজে করতে পারেন, আপনার বাড়ির কেউ করতে পারে। এবার বাড়িতে কোনো কোনো চারজন মেম্বার, যার মধ্যে তিনজনই রোজগার করেন, তো তিনজনের নামই এই একটাই যন্ত্র হবে। ওই যন্ত্রের নিচে তিনজনের নামই লিখে দেওয়া হবে, একটাই একটাই প্রদীপ জ্বলবে, নাম তিনজনের হবে। ব্যবসার ক্ষেত্রেও তাই, যদি দুজন একসাথে যৌথভাবে করছেন কি দশজন মিলে ব্যবসা করছেন, প্রত্যেকের নাম ওই একটাই যন্ত্র হবে, একটাই প্রদীপ জ্বলবে, মানে নামটা সিরিয়ালি সবার লেখা হবে। এইভাবে আপনারা রেগুলার যদি করে যান, যারা চাকরি করেন তারা ভাববেন যে আমার তো চাকরি, মানে একটা খোঁটায় বাঁধা গরুর মতন গোল গোল ঘুরে যতটা পাওয়া যায় ঘাস খাওয়া যায়। কিন্তু ব্যবসা বা প্রফেশনের ক্ষেত্রে তার প্রচুর ছুটকারা আছে, কিন্তু কিভাবে যেন চাকরির ক্ষেত্রেও কিন্তু এর উন্নতি দেখা যায়। ফট 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 করে আপনার প্রমোশন বাড়তে পারে, বা আপনি আরো ভালো 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 জায়গায় চাকরি পেতে পারবেন এবং সেখানে গিয়ে উন্নতি করতে পারবেন। এছাড়াও চাকরির পাশাপাশি, অর্থাৎ কোথা থেকে যে ধন সম্পদ এসে উপস্থিত হবে তা আমার জানা নেই, কিন্তু আসে। তাই এই প্রয়োগটাকে করে দেখুন, এবং অবশ্যই করে বলবো এই ভিডিওটাকে অবশ্যই করে সকলের কাছে শেয়ার করুন, কারণ এটা কিন্তু বহু পরিকৃত একটা উপায়। সুতরাং সকলের কাছে শেয়ার করুন, যাতে এর থেকে সবাই তার শুভ লাভটাকে তুলতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, যদি ভালো না লাগে থাকে তাহলে ডিসলাইকও দিতে পারেন। এবং অবশ্যই করে বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, যাতে এই ধরনের ভালো ভিডিও আমি যে আপনাদের জন্য দিই সেটার নোটিফিকেশন ইউটিউব সঠিক সময়ে আপনাকে পৌঁছে দেয়। আর অবশ্যই করে বলবো, যদি অতিরিক্ত কিছু জানার থাকে, কারণ আমি আজকাল শর্ট ভিডিও করছি, আপনাদের শোনার ধৈর্য কম এবং আমার কাছেও সময়ের কম রয়েছে বলে, তো যদি অতিরিক্ত কিছু জানার থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই করে সেখানে উত্তর দিয়ে দেবো। আজকে চলি, আগামী দিন আবার এই ধরনের ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো, যেটা আপনাদের কাজে লাগবে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন, নমস্কার।